এইভাবে যদি গরম পড়তে থাকে তাহলে কারেন্ট আর থাকবে না, এই মাটির নিচে পানি খুঁজে পাবেন না, কারেন্ট না থাকলে তো পানি তুলতেও পারবেন না। আপনাদের এখানে তো আপাতত নদীও নাই যে নদীতে গিয়ে পানি আনবেন। আমাদের হয়েছে কি, গাছ কাটতে কাটতে, আমাদের তো আবার সুরের অভাব নাই গাছের, কাটতে কাটতে এমন হয়েছে যে এখন বলে না যে প্রকৃতির সাথে যদি আপনি জুলুম করেন তো এক সময় প্রকৃতি আপনারে ধরব। এই যে গরমটা পড়তেছে এগুলো হচ্ছে গাছ না থাকার কারণে। যেহেতু আমি আগে বুঝি, আমি আমেরিকা যাই, লন্ডনে যাই, আমি গিয়ে বুঝছি যে এই এলাকায় যদি এখন আর গাছ না লাগাই তাহলে এই এলাকার এমপি মন্ত্রী হইয়া কর্ম কি, যদি গাছ না থাকে এলাকায় না থাকে আমার মন্ত্রী বানাইলেন আপনারা, মন্ত্রী বানাই আমি ঢাকায় থাকি আর এদিকে গাছ নাই, একদিনে কি গাছ লাগাইতে পারবো আমি? এটা তো বছরের পর বছর গাছ লাগাইতে হয়, এই চা বাগান কি একদিনে হয়েছে? তা আমি সিদ্ধান্ত নিলাম গাছ লাগাইবার, পরে চিন্তা করলাম যে ওই বগুড়া চাপাই নবাবগঞ্জ ওই বাংলাদেশের ওই মাথায় আমাদের এখান থেকে প্রায় 500 কিলোমিটার দূর, এরা আমের চারা বিক্রি করে, এই চারাগুলো আমাদের এখানে 300 টাকা করে বিক্রি করে। এই চারাগুলো, এই যে চারাগুলো দেখতেছেন এরার বৈশিষ্ট্য হইলো যে এটা আমরা কেনার সময় এই বিভিন্ন গাছের মধ্যে আম ধরা আছে। আপনাদের নতুন করে যত্ন যত্ন করে খুব বেশি দূর যাওয়া লাগবে না, এইবার লাগাইবেন আগামী বছর এই সময় আপনারা এখানে আম পাবেন। এবং এই গাছগুলা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে লাগাইতে হবে। কিভাবে লাগাইতে হবে আপনাদেরকে একটু দেখাই। এই যে গাছটা প্রথমে নিয়ে করতে হয় কি, একটা বালতির মধ্যে ডুবাই দিলেন, ডুবাই দিলে পরে এটা খালি পানি খাইবো, যদিও বৃষ্টিতে আপনাদের পানি খাইয়ে ফেলছে অলরেডি, খাইলে পরে আপনারা গাছটারে করবেন কি, খাইলে তো পুরা খাইলে পরে এইভাবে আপনার বাসার যে কোনো এক জায়গায় 2 দিন রেখে দিবেন, ছায়া জায়গা দিকে রোদে না, ছায়া জায়গা দিকে 2 দিন এইভাবে রেখে দিবেন। রাইকে দেওয়ার পর 2 দিন পরে কি করবেন, এই যে এটা আছে না, এটাকে কি বলে, প্লাস্টিক, প্লাস্টিকটা কাটতে প্লাস্টিকটা ছুটাই ফেলবেন, ছুটাই একটা গর্ত করে ঢুকাই দিবেন। আর মাটি আবার এটার উপরে বেশি দেওয়ার দরকার নাই, দিবেন না উপরে, জাস্ট অল্প। আবার যদি মনে করেন পুরা মাটি দিয়ে এই জায়গা বন্ধ বুড়ালে তাহলে কিন্তু গাছ টিকবে না, মরে যাবে। আমাদের ভালো জানেন গাছ কিভাবে করতে হয়। তাইলে দুইটা জিনিস, একটা হইলে গিয়া পানি বুটবুট করবো, এরপর পুরাটা পানি খাইলে পরে এইভাবে ফালাইয়া রেখে দিবেন ছায়া জায়গায় 72 ঘন্টা মানে 2 দিন। রাখার পর এইটারে কাটবেন, কাইটা গর্তের মধ্যে ঢুকাই দিবেন, আর এগুলার উপরে বেশি মাটি দিবেন না, দেয়া রাইখা দিবেন মাটি না দিলে ভালো। আর একটা কাজ করবেন, একটা কি দিবেন, খুঁটা দিবেন, নাইলে তো প্রথম এক সপ্তাহ যদি বেশি বাতাস হয় তাহলে তো দুর্বল যেহেতু পড়ে যেতে পারে। এই গাছটা 1 বছরের মধ্যে আপনার 4-5 হাজার টাকার মাল হয়ে যাবে। আপনি প্রতি বছর আগামী 10 বছর আপনারা এই গাছ থেকে অনেকগুলো আম পাবেন। তাতে যেটা হইব, আপনাদের ঘরে ঘরে যদি আম গাছ থাকে তাহলে একজনের আম আরেকজন পাইলে নিত না, কারণ আমি ওই সব জায়গায় গিয়া দেখছি হাজার হাজার আম গাছ। আমাদের কপাল কি খারাপ জানেন, আমাদের বাগানে বাগানে আমি দেখলাম খালি ইউক্যালিপটাস গাছ আর ওই যে বেলজিয়াম লাগাইছে, এগুলা হচ্ছে গিয়ে এগুলার পাতা যদি পুকুরে পড়ে মাছ পর্যন্ত হয় না, পাখি বাসা করে না, এগুলা বিষাক্ত গাছ। এবং এই গাছগুলার নিচের এক একটা গাছ নাকি আমি শুনছি 5 টন করে পানি খেয়ে ফেলে, এগুলা বাংলাদেশের কোথাও লাগায় না, একমাত্র আমরারই পাইছে এইরকম বোকা শুকা, আমরারই আইনা দিছে কয় বেটা লাগা 2000 টাকা গাছ কাঠ বিক্রি করবো, কিন্তু কাঠে কাঠে যে আমার মাটি শেষ এটা কেউ বুঝে না। আপনাদেরকে বলি ইউক্যালিপটাস গাছ, বেলজিয়াম গাছ, এগুলা যত পারা যায় কম লাগাইতে হবে। আর লাগাইতে হবে কোনগুলা, আম গাছ, কাঁঠাল গাছ, দেখেন যতগুলা গাছ আমাদের আছে ইউক্যালিপটাস গাছ আছে, সবগুলা গাছ যদি আম গাছ হইতো তাহলে আমরা আম বেচতে পারলাম না, পারলাম না, যদি সবগুলা গাছ কাঁঠাল গাছ হইতো তাহলে কি পরিমাণ কাঁঠাল আমরা থাকলো না। আমরা মাথায় জানি কেটায় ঢুকাই দিছে যে ইউক্যালিপটাস গাছ বা বেলজিয়াম গাছ লাগা, চুরে নিত না, মাল খাইতো না, অথচ এগুলা কইরা আমাদের প্রকৃতিটা আমরা কি করতেছি, পুরা নষ্ট করতেছি। তা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমি কষ্ট দিছি, আমি গেছিলাম চণ্ডী চা বাগান, ওইখানে এদের সবাইরে দিয়া এখানে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। আমাদের গোবিন্দ কই, এই যে গোবিন্দর কারণে আসলে আপনারা জানেন কিনা যে আমি যখনই কোনো সহযোগিতা করি কাউরে
তখন একটা ভাগ আমার দিয়ে দিতে হয় হচ্ছে গিয়ে পারকুল চা বাগান যে বলেন তো কি কারণে দিতে হয় এই কারণ গোবিন্দ তো আমার সাথে থাকে যখনই আমি কোনো এই প্ল্যান করি যে আমি ত্রাণ দিমু এই খাদ্য সামগ্রী দিমু গাছ দিমু তখনই গোবিন্দ করে কি পা আমার বাড়ি দিলাও এই জন্য দেখেন অন্যান্য বাগান দেওয়ার আগে আপনাদের বাগানে আগে চলে আসছি আমরা